গত 30 এপ্রিল সারা দেশে এক যুগে শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা, যা শেষ হয় 28 মে 2023। এবার দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড সহ মোট 11টি শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় মোট 20,70,000 পরীক্ষার্থী। প্রতি বছরের মতো এই বছরও শিক্ষার্থীরা জানতে চায় তাদের ফলাফল কবে প্রকাশিত হবে। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার 60 কর্মদিবসের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সে হিসেবে আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 29, 30 বা 31 জুলাই এই 3 দিনের যে কোনো একদিন ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় ধার্য করে কার্যক্রম শুরু করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষকরাও খাতা দেখার কাজ শুরু করে দিয়েছেন। এর বেশি বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। বিস্তারিত জানার সাথে সাথে আমরা তোমাদের জানিয়ে দেব। ধন্যবাদ।